এ যা রোদ গরমে তাপ, এই রোদ গরমে কি কাজ করতে মন হয়? আবার কাজ না করলেও হয় না, আমরা চাষি মানুষ, দিন আনি দিন খাই। আমার তো আর ছেলে পেলেও নাই যে বিদেশ থেকে টাকা ইনকাম করে এসে আমাকে দিবে, ট্যাঙের উপর ট্যাং তুলে খাবো সেই উপায়টাও নাই। একবার কাজ না করলেও পেটের ভাতটা হয় না। তা বয়সটাও তো কম হলো না, তো যাই আজকে যা হলো হলো, একটু গাছের গোড়ায় যেয়ে বসে আরাম নিই গা। আজ কি রাস্তা তো পুরাই ফাঁকা, কেউ তো আসবে না যে তার কাছে একটা বিড়ি চেয়ে খাবো। ওটা রিয়াজ ভাই তো যাই, তাও যদি দুটো বিড়ি ফিড়ি পাওয়া যায়, বিড়ির খুব নেশা লেগেছে যাই। তা রিয়াজ ভাই ঘাস কাটতে এসছি, বিড়ি কিনে আনতে মনে নাই, খুব নেশা লেগেছে। তা ভাই তোমার কাছে একটা বিড়ি পাওয়া যাবে? শালা আমি নিজেই গরিব মানুষ, লোকের সাথে বিড়ি চেয়েই খাই, ও কিনা আসছি আমার হাতে বিড়ি লিবে। তা রিয়াজ ভাই তুমি ফিসফিস করে কি বলছো আমাকে একটু বলো। কিছু বলিনি রে ভাই, আমার কাছে যে বিড়ির বান্ডেলটা ছিল সেটা কোথাও পড়ে গেছে, তাই ভাবছিলাম। ও তো পালাইছিস কোথায় রে, একটু বস আমার কাছে, একটু গল্প গুজব করবি। জানিস তো ভাই আমার একটা খাসি একটা হারান ছাগল আছে, তাদের তো জান, তাদের একটু ঘাস কাটতে হবে। বেশ তাহলে যা। আস ভাই। এই রুই তো কত ঘাস, এই রুই ঘাস হয়ে যাবে, কত হারা হারা ঘাস। এইটুকু আজ থেকে জান ছেড়ে গেল, তা আবার আমার ভুঁইটাও নেড়াইতে হবে। তা ভাবলাম ভোরবেলায় উঠে যাবো, তাই তো আবার দুপুরবেলা হয়ে গেল। তা যাই আমিও যাই ভুঁইটা নেড়াই গা, রাস্তায় যেতে আবার কাউকে পাই তা সুরজের লেগে শুধাবো। তা যাই আমি যাই, কারো যদি দেখা পাই সুরজের লেগে শুধাবো। ওইটা রিয়াজ ভাই মনে হয়েছে। তা যাই রিয়াজ ভাইকে শুধাই গা, সুরজ মাঠ পানে গেল নাকি। এ যা রোদ গরমের তাপ, তা রিয়াজ ভাই তো শুকের ঘুম মারছে। তা রিয়াজ ভাইকে তোলাই দেখি। রিয়াজ ভাই, ও রিয়াজ ভাই। হ্যাঁ রাকেশ, উঠ 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 উঠ। রিয়াজ ভাই তুমি তো শুকের ঘুম মারছিলাম, আমি তুলালাম, তুমি তো এমন ভাবে উঠলাম আমাকে করে ভয় খেয়ে দিছিলে তুমি। আরে না রে, একটা স্বপ্ন দেখছিলাম তার জন্য এরকম। তা কি বলবি বল। তা রিয়াজ ভাই তুমি সুরজকে দেখলা না কি গো, ও মাঠ পানে গেল। ওই একটু আগে আমার কাছেই ছিল, তা জানিসই তো ওর দুটো ছাগল আছে, তার জন্য ও ঘাস কাটতে গেল। তা তুই কোথায় যাবি? তো ভাই জানিস আমার
আমার ভুঁইটায় ধনচি চাষ করেছি, তা ভুঁইটা দেখতে দেখতে হতো। তারপর আবার বাড়িতে ধান দেবারও নাই, ভাতটা রান্না করবে, তার জন্য মাঠ দিলাম। আমার ভুঁইটাও দেখা হবে, আমার জাল দেবারটাও করে নেবো। বেশ তাহলে যা। বেশ ভাই, তাহলে তুই বস, আমি গেলাম। তা ওই তো আমার ধনচির ভুঁইটার কাছেও চলে এলাম। তা যাই দেখি, পাশে যদি জাল দেবার পড়ে থাকে, জাল দেবার গুণা কুড়াবো বাড়ির জল লেগে, আর ভুঁয়ে যদি কিছু থাকে তা সেগুলো বেছি ফেলে দেবো। তা যাই দেখি ভুঁইটার কাছে যাই। আরে এই তো ধনচির ভুঁইটা, এই খাপে তো ভালো চাষ হয়েছে, তাই এই খাপে এইগুলো বেচছি কিন্তু ভালো পয়সা পাওয়া যাবে, তাই এই খাপেই ভালো ফসলটা হইলো। যাই হোক, আমার তো ভালো হলো। তা অনেকক্ষণ থেকে তো এই গাছতলায় বসে আরাম নিলাম, তা যাই দেখি একটু বাড়ি ফেলে। এ যা রোদ গরম, তা হাঁটতেও তো মনে গেছে না, মনে হচ্ছে এক্ষুনি হাঁট ফেলে মরে যাবো। যাই দেখি, কষ্ট মষ্ট করে বাড়ির দিকে যাই। আরে ও তো দেখছি হাবলের ছেলে। হ্যালো জান, কি করছো? খোদা হয়েছে, কালকে কোথায় দেখা করবে? এখনকার ছেলে পিলে কি হয়ে গেছে, বাপ সারা দিন রাত টুকটুকি চালি সংসার চালাইছে, আর ছেলে কিনা এখানে লাইন মারছে। তাহলে হোক, ও যা করছে তাই করো, আমি আপনার বাড়ি যাই। বাবারে এই বয়সে মাথায় বুঝাতে আর পাচ্ছি। অনেকক্ষণই তো এসছি, ঘাস কটা কাটাও হয়ে গেল, এত রোদ গরমে থাকতে পারছিনি, এবার একটু বাড়ি বানা যাই। আরে ওটা রাকেশ ভাই নাই? ও রাকেশ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে তো সুরজ ভাই ডাকছে, তাহলে এলু দাঁড়াই, সুরজ ভাইয়ের কাছে যদি পানি থাকে তাহলে একটু খাবো। তা রাকেশ ভাই চলে গেছো কেন? তোমার কাছে পানির বোতল, তা পানি দাও আমি খাই। পানি খাবা? লাও ভাই লাও, পানি খাও। হ্যাঁ ভাই, রিয়াজ ভাই তো মনে হচ্ছে। আমি
শালা হারে মি কোন বাইরে আসলি তা দেখতে কোন পড়ে গেলাম কই ভাই কই ভাই কই ভাই কি ভাই কাট তোমার ছেলেকে আমি দেখলাম এখনি তুই দেখলি চল চল দৌড় চল ওইদিকে ওইদিকে আরো জানি হাতে কথা বলছি দেখছো রাজ ভাই ছেলে কি স্বভাব আর তো সহ্য করা গেল না এখনই মাথায় কিলে নেবো ছটফটি মরে যাবে তোমার সাথে ফোনে কথা বলতে বলতে পড়ে গেলাম।